মশার অত্যাচার থেকে বাঁচতেই নিয়মিত স্থানীয় দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের কয়েল কিনছেন ভক্তরা। তবে এই কয়েল কতটুকু আসল বা নকল এর হিসাব রাখেন না সাধারণ ক্রেতারা। ক্রেতাদের এমন সরলতার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ভেজাল এবং নকল কয়েলে ছেয়ে গেছে পুরো বাজার। তেমনই একটি ভেজাল কয়েল কারখানার সন্ধান পেয়েছে বিএসটিআই। নারায়ণগঞ্জের এই ভেজাল কয়েল কারখানায় অভিযান চালিয়ে কয়েল জব্দ করেন এবং নষ্ট করেন সংস্থাটি। পরে জরিমানার মাধ্যমে এই কয়েল কারখানাটি সিলগালা করে দেয় বিএসটিআই। ধরেন একটু আপনার কি টাকা আমি বইল।